नमस्कार बंधुरा, मिल मेलोडी चैनेले तुम्हारे प्रत्येकके जानाई स्वागत। आज आमी तुम्हादेर जोन्नो फुलकपिर एकटा यूनिक रेसिपि निये हाजिर हयेछि। एकदमई असाधारण एकटा रेसिपि, ताहले बंधुरा साथे थाको। एखाने आमी एकटा फुलकपि नियेछि जेटा थेके आमी पातागुलो आर डांटिगुलो छाड़िये फेले दियेछि आर भालो करे जले धुये परिष्कार करे रेखेछि। आर एदिके ससप्याने 2 काप जल नियेछि आर तार मध्ये दिये दिच्छि 1 टीस्पुन नुन। एबार आमी जलटाके एकदम फुटते देबो। गैसेर फ्लेम किन्तु एकदम फुल करे दिएछि। तो एबार आमी फुलकपिटाके एई गरम जलेर मध्ये दिये देबो, फुटंत गरम जल। तो आरो 1 मिनिट किन्तु फुटते दिते होबे फुलकपिटाके, जाते एखान थेके जोदि पोका थाके कोनो ताहले बेरिये जाबे। एबार गैसेर फ्लेम अफ करे दिये आरो 5 मिनिट फुलकपिटाके ओई गरम जलेर मध्ये आमी रेखे दिच्छि। तो अन्य दिकटाओ आमी बदले दिएछि, तोमराओ ताई करबे, दुई दिकटा जाते समानभावे बयल हये जाय। এবার ওটাকে আমি ওই জায়গা থেকে তুলে আরো একটা অন্য পাত্রে নিয়ে নিচ্ছি, ঠান্ডা হতে দেব। এখন আমি ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে 1 টেবিলস্পুন দিয়ে দিচ্ছি সরষের তেল। দেওয়ার পরে ব্রাশে করে খুব ভালোভাবে মিশিয়ে ফেলতে হবে সরষের তেলটাকে, যাতে পুরো ফুলকপির মধ্যে এটা লাগে। তো হয়ে গেলে এবার আমি মেইন পর্বে যাচ্ছি। দেখো এবার আমি গ্যাস অন করছি। অন করে आमी एखाने रुटी शेकार जे जालीगुलो हय तार मध्ये फुलकपिटाके दिये दियेछि। एबार आमी फुलकपिटाके किन्तु भालोभावे शेकबो। फुलकपिटाके किन्तु एकदम पुड़िये फेला जाबे ना, किन्तु समस्त दिक भालोभावे उल्टे पाल्टे शेकते हबे। एकदमई कालो करे किन्तु पोड़ानो जाबे ना, अल्प अल्प करे शेके निते हबे। देखो कि रकम कालारटा होच्छे। तो एई रकम कालार जखन चले आसबे ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে কিন্তু উল্টে পাল্টে সেকে নিতে হবে। তো ওটা আমার সেকা হয়ে গেছে। এবার আমি এখানে ফুলকপিটাকে এইভাবে ছোট ছোট করে পিস করে নিয়েছি, কেটে নিয়েছি। আর যে ফুলকপির ডাঁটিটা ছিল সেটা কিন্তু মেন যে ডাঁটিটা সেটা কিন্তু আমি দেব না, চাইলে তোমরা দিতেও পারো, তবে এটা আমি দিচ্ছি না। এবার একটা গ্রেটারে করে আমি এগুলোকে ফুলকপিগুলোকে গ্রেট করে নেব। খুব ভালোভাবে মিহিভাবে গ্রেট করে নিতে হবে। সমস্ত ফুলকপিগুলো যখন গ্রেট করা হয়ে যাবে তখন দেখতে কিন্তু ঠিক এই রকমই হবে। দেখো একদম মিহি হয়েছে। তো এবার আমি একটা প্যান গরম করতে দিয়ে দিয়েছি, তার মধ্যে 2 টেবিলস্পুন দিয়ে দিচ্ছি সরষের তেল। সরষের তেলেই কিন্তু রান্নাটা করব। এবার তার মধ্যে 1 টিস্পুন দিয়ে দিচ্ছি সাদা জিরে, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরে, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হিং। এই সমস্ত কিছু দেওয়ার পরে দিয়ে দেব একটা লাল শুকনো লঙ্কা। তো দেওয়া হয়ে গেলে একটু ফ্রাই করে নেব 15 সেকেন্ডের মতো, খুব বেশি ফ্রাই করা যাবে না। তো এবার আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আর 4টে কাঁচা লঙ্কা, যেগুলো আমি কুচিয়ে রেখেছি। পেঁয়াজগুলোকে আমি একদম সরু সরু করে কুচিয়েছি আর লঙ্কাগুলোকে ছোট করে কুচিয়ে রেখেছি। তো সেগুলো আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর 2 টিস্পুন নুন। এই সব কিছু দেয়া হয়ে যাওয়ার পরে আমি মিডিয়াম ফ্লেমে রেখে 3 মিনিট ফ্রাই করব। একটু ফ্রাই করে নেওয়ার পরে হাফ টিস্পুন করে জিরে গুঁড়ো আর হাফ টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে আর একটু মিশিয়ে দিয়ে ফ্রাই করতে হবে। এবার একটা বড় সাইজের টমেটো আমি ছোট করে কেটে রেখেছি, তো সেটাও দিয়ে দিলাম এর মধ্যে। আর মিডিয়াম ফ্লেমে রেখে 3 মিনিট পর্যন্ত ফ্রাই করব। এই সমস্ত কিছু ফ্রাই হয়ে গেলে আমি এখানে যে গ্রেট করে রাখা ফুলকপিটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়া হয়ে গেলে খুব ভালো করে মিশিয়ে ফেলতে হবে। আরো 4 মিনিট পর্যন্ত মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে রান্না করতে হবে, যেন খুব ভালোভাবে সবকিছু মিক্স হয়ে যায় আর ফ্রাই হয়ে যায়। খুব বেশিক্ষণ ফ্রাই করলে কিন্তু ফুলকপির যে স্মোকি ফ্লেভারটা সেটা কিন্তু চলে যাবে। তো এরপরে দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লেবুর রস। দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এরপরে আমি দিয়ে দেব ধনে পাতা কুচি, ছোট ছোট করে ধনে পাতা কুচিয়ে রেখেছি, সেগুলো দিয়ে আমি খুব ভালোভাবে মিক্স করে নেব। আর এইভাবে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে কিন্তু আমাদের এই মজাদার রেসিপি। रेसिपिटा जोदि तोमादेर भालो लेगे थाके ताहले प्लिज चैनलटिके सबस्क्राइब करे निओ और लाइक करते शेयर करते किन्तु भूलबे ना। खूब खूब शेयर करबे बंधुदेर साथे आत्मीय परिजनदेर साथे। आशा करछि तोमादेर एई रेसिपिटा भालो लागबे और जोदि भालो लेगे थाके ताहले किन्तु आबारो बोलछि लाइक शेयर सबस्क्राइब करते भूलो ना। कमेंट बक्से कमेंट करे जानिओ केमन लागलो।